ঈদ মোবারক। স্বাগত জানাচ্ছি সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বিশেষ নিউজ 24 দেশ সংবাদে। তুমি ভুলে যেও না আমি কবি, আমি আঘাত করলেও ফুল দিয়ে আঘাত করি। শ্রী নার্গিসকে এক চিঠিতে এভাবেই লিখেছিলেন প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলাম। শুধু কি আমাদের দুঃখ মিয়া সব কবি ভালোবাসার ফুলের বন্দনা করেছেন তার পঙ্ক্তিমালায়, আমাদের গ্রামের গল্পে ছড়িয়ে দিতে চাই সেই ফুলের সুবাস। সঙ্গে আছি আমি কাজী আয়শা। দিগন্ত বিস্তৃত মাঠ, দৃষ্টি যতদূর যায় শুধুই ফুল, কোথাও গোলাপ কোথাও রজনীগন্ধা কোথাও গাঁদা ফুল, ফুলের পরে ফুল, কমতি নেই কোথাও। বাতাসে ফুটন্ত ফুলের সুবাস ছড়িয়ে যাচ্ছে চারিদিকে। চলুন ঘুরে আসি ফুলের রাজধানী গদখালি থেকে। এসএসসি পাশ করার পরে আমি আয়াতে ভর্তি হলাম, তখন 2002 সালের দিকে। এটা তখন আমি আমার এলাকায় তখন টুকটাক ফুল চাষ অলরেডি চলে, তা আমিও চিন্তাভাবনা করলাম যে আমার এলাকায় হচ্ছে ফুল চাষ একটা ভালো দিক। আমি দেখলাম যে এখানে বাজার আছে, এখান থেকে বিভিন্ন জায়গার লোকজন এসে ফুল কিনে নিয়ে যায়, এবার এখান থেকে ঢাকা চিটাগাং সহ বাংলাদেশের বিভিন্ন জেলাতে এখান থেকে ফুল যায়। ২৩ বছর ধরে আমি এই ফুলের কাজের সাথে জড়িত। ফুল আমার স্বামী এলো, একজন এলো মালির কাজ করতো, তার স্বপ্ন ছিল ফুলের বাগান করার। তিনি এলো অল্প 5 কাঠা জমি নিয়ে শুরু করেছিল ফুলের চাষ। এখন আমার 3 বিঘা জমিতে জারবারার চাষ আছে, আর অন্য অন্য ফুলও আছে, গাঁদা গোলাপ রজনীগন্ধা এসব ফুলও, লিলিয়াম এসব ফুলও আছে। এখন আমি ভালোই সচ্ছল। যশোর জেলা ছাড়িয়ে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, ঢাকা, সাভার এবং গাজীপুর সহ বর্তমান দেশে 25টি জেলায় প্রায় 20,000 কৃষক 6,000 হেক্টর জমিতে নানা জাতের ফুল চাষ করে সারা বাংলাদেশে বাজারজাত করছে। সরকার বা কৃষি কর্মকর্তার কাছে আহ্বান করব, ওনারা যাতে আমাদেরকে নতুন নতুন জাত আমাদের হাতে তুলে দিয়ে নতুন নতুন ফুল উৎপাদন করায়, এই ফুলগুলো যেন বিদেশের বাজারে বিক্রি করে আমাদের দেশে যেন বৈদেশিক মুদ্রা আমাদের ঘরে আসে। ১৯৮২ সালের দিকে শের আলী সর্দার নামে একজন রজনীগন্ধা ফুল চাষের মাধ্যমে এদেশে ফুল চাষ শুরু করেন। এরপর নানা জাতের ফুল জায়গা করে নেয় পুরো গদখালি। যশোরের প্রায় 5,000 বিঘা জমি জুড়ে এখন শুধু রঙের সমাহার, মনে হবে সব রং মেশানো এক বিস্তীর্ণ গালিচা। প্রথম দিকে নির্দিষ্ট কয়েক মাসে ফুল চাষ হলেও এখন সারা বছরে ফুল চাষ হয়ে থাকে। দেশের 70-75% ফুলের চাহিদা পূরণ হয়ে থাকে এখান থেকেই। আমার নাম মোহাম্মদ শের আলী সর্দার। সালটা ছিল 1982 সেপ্টেম্বর অক্টোবরের দিকে। নার্সারিতে ফুলের চারা ফলজ এবং বনজ, যত রকম ফুলের চারা ফলের চারা এগুলো আমি বেচতাম। আমার প্রথম আমার ফাদারের সর্দার নার্সারি বলে একটা নার্সারি প্রতিষ্ঠিত ছিল বাংলাদেশে। এই নার্সারির চারাটারা বেচতার সময় আমরা এখানে যখন ওই ফুল বেচতে চারা বিক্রি করছি, তখন ওই এক ভদ্রলোক নূর ইসলাম নাম করে ইন্ডিয়াতে কিছু ফুল, এই রজনীগন্ধা ফুল সংগ্রহ করে নিয়ে আসতেছে ব্লাকে। তখন ফুলের তো কদর ঢাকাতেও ছিল না খুব একটা, ওই ঢাকা শাহবাগ ওই যে হাইকোর্টের মাজার, এই হাইকোর্টের মাজারে কিছু ফুল বিক্রি হতো ওই মাজারে দেওয়ার জন্যে মানুষের।
ওই ওখানে একটা বটতলা আছে, এখনও আছে বট গাছটা, তো ওই বটতলাতে কিছু ফুল বিক্রি হতো, যারা মাজার জিয়ারাত করতে যেত এরা এই মাজার এই ফুলগুলো দিত। হ্যাঁ, বাংলাদেশে তখন তো ফুলের চাষ কোথাও হতো না, এটা আমার নার্সারির ব্যবসা থেকে ফুলের ব্যবসায় চলে আসছে, তখন বাংলাদেশে একটিও জায়গায়ও ফুলের চাষ হতো না। তারপরে যখন ফুল আস্তে আস্তে চাষ শুরু হলো, ব্যবসায়িকও শুরু হলো, ফুলের ব্যবহারও শুরু হলো মানুষের বিভিন্ন কায়দা কানুন করে, আর এখন তো বয়স বেশি হয়ে গেছে, এখন আর সম্ভব না, অনেক 20-30 বিঘে 40 বিঘে পর্যন্ত ফুলের চাষ করেছি। আমার মনে হয় এখন বাংলাদেশে এমন কোনো একটু মোটামুটি শহর নাই যেখানে ফুলটা বিক্রি হয় না, এখন গ্রামগঞ্জেও অকেশনে ছড়াই পড়ে। গদখালি 4-5টা ইউনিয়ন দিয়ে ঝিকিরগাছা থানা, এটা তো ফুলের একটা অর্থকরী ফসল হিসেবে গণ্য হয়ে গেছে, সমস্ত বাংলাদেশের লোক এখন চেনে, বহির্বিশ্বের লোকও চেনে যে গদখালিতে একটা ফুলের চাষ ভালো চাষ হচ্ছে। অবশ্য মনে ভালো লাগে আনন্দ ভাই যে চাষটা আমি নিয়ে আসছিলাম। কাকডাকা ভোর, ভোরের অন্ধকার কেটে তখনও ঠিকমতো আলোর দেখা মেলেনি। সাইকেল ভ্যানে বাহারি ফুল নিয়ে গদখালি ফুলের বাজারে আসছেন চাষিরা। তাদের কারো কাছে গোলাপ, গ্ল্যাডিওলাস, রজনীগন্ধা, কারো কাছে জারবেরা, চন্দ্রমল্লিকা সহ বাহারি সব ফুল। বেলা 11টা পর্যন্ত চলে জমজমাট কেনা বেচা। প্যাকেজিং শেষে 5 ট্রাকে সেই ফুল যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তরে। তবে বাংলাদেশের সবচেয়ে বড় ফুলের বাজার হওয়া সত্ত্বেও এখানকার ব্যবস্থাপনা এবং ফুল পরিবহন এখনও সেই পুরাতন পদ্ধতিতেই হয়ে আসছে। ফুলের রাজধানী তো আর একদিনে গড়ে ওঠেনি, এটা ক্রমান্বয়ে গড়ে উঠেছে। প্রথমে এখানে গাঁদা ফুল চাষ করা হতো, পরবর্তীতে এটা করা হতো শখের বসে, পরবর্তীতে এটাকে কমার্শিয়ালাইজেশন করার জন্য চেষ্টা করা হয়েছে। উদ্যোগটা প্রথমে এসেছিল কিন্তু লোকদের, কৃষকদের কাছ থেকে। তারপরে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় তাদেরকে টেকনিক্যাল সাপোর্ট এবং ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়ে এটাকে আরও সম্প্রসারণ করার জন্য চেষ্টা করেছি, এবং কৃষকরাও আমাদের সঙ্গে সহযোগিতা করেছে। তার প্রেক্ষিতেই কিন্তু আজকে গদখালি একটা ফুলের রাজধানী হিসাবে স্বীকৃতি পেয়েছে। দেশের বাইরে থেকে যে লিলিয়ামের বাল্বগুলো সংগ্রহ করা হয় সেগুলো হচ্ছে হাইব্রিড ভ্যারাইটি, কিন্তু হাইব্রিড ভ্যারাইটিগুলো বেশি দিন সংরক্ষণ করা যায় না। তো আমরা চেষ্টা করতেছি গবেষণা, আমাদের টিস্যুকালচার প্রক্রিয়ার মাধ্যমে এই বাল্বগুলো যদি উৎপাদন করতে পারে তাহলে এটা তারা বেশি দিন ধরে সংরক্ষণ করতে পারবে, এবং কৃষকরা প্রতি বছরে এই বাল্ব কোল্ড স্টোরেজে সংরক্ষণ করে তারা উপকৃত হতে পারে। আমরা বিভিন্নভাবে কৃষকদের এই ফুল উৎপাদনের ক্ষেত্রে সহযোগিতা প্রদান করে আসছি। আমরা আমাদের কৃষকদের প্রশিক্ষণ প্রদান করে থাকি, এবং আমাদের একদল ফুল চাষি তাদেরকে আমরা ইন্ডিয়া থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে তাদেরকে প্রায় 2 মাসব্যাপী একটা প্রশিক্ষণ দিয়ে আসছি। আমাদের ফুলের যে বাই প্রোডাক্ট, এই প্রোডাক্ট দিয়ে তারা বিভিন্ন ধরনের উপকরণ তৈরি করছে, এতে করে এই আমাদের প্রোডাক্টটা ব্যবহার হচ্ছে এবং আমাদের বাণিজ্যিকরণের নতুন একটি ক্ষেত্র উন্মোচিত হচ্ছে। সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বিশেষ নিউজ 24 দেশ সংবাদে নিচ্ছি একটা বিরতি। বিরতি শেষে আবারও স্বাগত জানাচ্ছি সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বিশেষ নিউজ 24 দেশ সংবাদে। যশোর থেকে ফুলের সুবাস দিয়ে চোখ ফেরাবো সাভারে, গ্রাম শব্দটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বিস্তীর্ণ এলাকা জুড়ে ফসলের ক্ষেত, ছোট ছোট ঘর, বাড়ির পাশে জমিতে নানা সবজির চাষ। তবে সবকিছু ছাপিয়ে এ যেন এক ভিন্ন গ্রাম। মাইলের পর মাইল বসত বাড়ি, স্কুল, বাজার, যেখানে চোখ পড়ে শুধু গোলাপ আর গোলাপ। গোলাপের বিছানা নয়, আস্ত একখানা গোলাপের স্বর্গ। ভালোবাসার ফুলের আধিপত্যে সাভারের বিরুলিয়া পরিচিতি পেয়েছে গোলাপ গ্রাম হিসেবে। কত বছর ধরে
বলতেছি চাষ তো 10-15 বছর ধরে করি, 10-15 বছর হইব। এই কারণে মানুষ বেড়াইতে আসে এই জায়গায়, সুন্দর সৌন্দর্য তো এটি, সৌন্দর্য কারণে বেড়াইতে আসে। কারো কাছ থেকে কোনো আমরা কৃষকের কোনো সাহায্য সহযোগিতা পাইনি, কেউ আসেও নেই আমাদের এখানে দেখতে আমরা কি অবস্থা আছি চাষিরা। ইনশাল্লাহ ভালোই হয়েছিল, কিন্তু বাইরে যে কারণে নষ্ট হয়ে গেছে, কাঁচাগুলা বেচতে পারেনি, বেশি দাম বেশি ছিল কিন্তু ফলন কম ছিল। এখন তো ফলন বেশি, এখন তো বিকি না, আস্তা দাম কম, বর্ষার সিজন আইতেছে না, বর্ষার সিজনে একটু বিক্রি বেশি, ফুলের বাজার একটু কম, এই জন্য সব খেতে যা খেতে ফুল হয় 10 বান্ডি তার খেতে হয় 20 বান্ডি। জমি ফুল চাষ আছে, তার ভিতরে চায়না গোলাপ 2 বিঘা, আর বাদ বাকিগুলো গাঁদা ফুল, এইগুলো হচ্ছে বিদেশি ফুল। এই ফুলের চাষ আমার মোট 3 বিঘা জমি আছে। বর্তমান কীটনাশকের দাম অনেক বেশি, যার কারণে ফুল চাষ করে তেমন একটা ভালো পোষায় না। চায়না গোলাপ চাষ করা অনেক খরচ। গধূলি বিকেলে গ্রামের আঁকা বাঁকা মেঠো পথে হাঁটলে ফুলের সৌন্দর্যে মুগ্ধ হবে যে কেউ। তাই তো ফুলের সমুদ্রে নিজেকে ডুবিয়ে ক্যামেরার ফ্রেমে বন্দী হওয়ার জন্য প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষের আনাগোনা চলে এখানে। রবীন্দ্রনাথ ঠাকুরই তো বলেছেন, অধিকার বেশিকার বনের ওপর, সেই তর্কে বেলা হলো বাজিল দুপুর, গোলাপ রাঙিয়া উঠি করিল জবাব, গন্ধে ও শোভায় বনে আমারই প্রভাব। খাবার থানা বিরুলিয়া ইউনিয়নের সবচেয়ে বেশি গোলাপ বাগান, এই কারণে বিরুলিয়া গোলাপ বাগান বলা, গোলাপ এলাকা বলা হয়। আর বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে, ভালোই লাগছে, অনেক ফুলের মধ্যে আছি। শাড়ি পরে মেকআপ করে আসি ঘুরতে, ভালোই লাগতেছিল। প্রেরণা মিলে সবাই মিলে এসেছি, খুবই ভালো, সব মিলিয়ে আমি আর খুব ভালো লাগছে। ফুল তুলতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, আর এই ফুলের সাথে থাকতে থাকতে আমাদের মনটা ফুলের মতোই হয়ে গেছে। ফুলকে ভালোবাসে না এমন লোক কমই আছে, সবাই ফুলকে ভালোবাসে। বর্তমান কীটনাশকের দাম অনেক বেশি, যার কারণে ফুল চাষ করে তেমন একটা ভালো পোষায় না। 1 বিঘা জমি চায়না গোলাপ করতে হলে 4-5 লাখ টাকা লাগে, 1 বিঘা জমি জার বেড়া করলে 15 লাখ টাকা লাগে। ভালোবাসার ফুল থেকে চোখ ফেরাবো সৌন্দর্যের রানীর দিকে, তবে তার আগে সোশ্যাল ইসলামী ব্যাংক PLC নিবেদিত বিশেষ নিউজ 24 দেশ সংবাদে নিচ্ছি আরেকটা বিরতি। বিরতি শেষে স্বাগত জানাচ্ছি সোশ্যাল ইসলামী ব্যাংক PLC নিবেদিত বিশেষ নিউজ 24 দেশ সংবাদে। ভালোবাসার ফুল থেকে চোখ ফেরাবো সৌন্দর্যের রানীর দিকে,
এবার বাংলার মাঠে মুগ্ধতা ছড়াচ্ছে ভিনদেশি টিউলিপ ফুল। ক্ষেত জুড়ে রাজসিক সৌন্দর্য, বাহারি রঙের ছোঁয়ায় যেন আলপনার সাজ। মনে হবে আকাশ থেকে যেন জমিনে নেমে এসেছে একখণ্ড রংধনুর গালিচা। এই ফুলে মুগ্ধ চাষি থেকে উদ্যোক্তা সবাই, পর্যটকদেরও নজর কাড়ছে। শীতের দেশের টিউলিপ কয়েক বছর ধরেই ফুটছে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আমরা তো জেনারেলি টিভিতে দেখেছি, আর বাইরের দেশে শীত প্রধান দেশগুলাতেই হয় সেটাই জানি, কিন্তু স্বচক্ষে এবার প্রথম আমার দেখা হলো। এবং আমরা খুবই লাকি যে এই টাইমে এইভাবে এসে একদম ফুটন্ত অবস্থায় দেখতে পারলাম। আমি এখানে এসে আসলেই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করেছি। এখানে এবার তারা 10 রঙের ফুল তারা লাগিয়েছে এবং 10 রঙের ফুলই কিন্তু খুব সুন্দরভাবে ফুটেছে। যেখানে চাষ করেছে এই জায়গাটি যদি তারা আরেকটু বৃহৎ আকারে যদি করতে পারে, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে ছুটে আসবে এবং এই জায়গাটি একটি দর্শনীয় স্থান হিসেবে পরিণত হবে। ১১ প্রজাতির টিউলিপ চাষ করা হয়েছে। তো আসলে এতটা পরিবেশটা এত সুন্দর যে এখানে না আসলে, বাস্তবে না দেখলে কেউ আসলে এটা অনুধাবন করতে পারবে না। এই ফুল যে নেদারল্যান্ড কাশ্মীরে চাষ হয়, সে ফুল যে আমাদের পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চাষ হচ্ছে এটা আসলে আমি জানতাম না। এসে দেখি যে আসলে এত সুন্দর ফুল চাষ হয়েছে এবং তেঁতুলিয়ার আবহাওয়ার সঙ্গে যে নেদারল্যান্ডের ফুলের যে অ্যাডজাস্ট হয়েছে এটা আসলে আমাকে অবাক করার মতো একটা বিষয়। সবসময় মনের মধ্যে একটা প্রভাব বিস্তার করে, হ্যাঁ, আপনার দৃষ্টিকে নন্দিত করে। যখন আপনি 1 লক্ষ ফুল একসাথে দেখতে পাবেন তখন একটা অন্যরকম ভালো লাগা তৈরি হয়, মনের ভিতরে একটা পবিত্রতা তৈরি হয়। এই টিউলিপ বাগানটি মূলত আমাদের PKSF এর সহায়তায় আমাদের ESDO বাস্তবায়ন করছে এবং স্থানীয় চাষিদের উদ্বুদ্ধকরণের জন্য আমরা কিছু কার্যক্রম হাতে নিয়েছি। ইতিমধ্যে টিউলিপ বাগানের বাণিজ্যিকীকরণের জন্য, বাণিজ্যিকভাবে যেন লাভজনক হয় এজন্য PKSF থেকে কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আর তেঁতুলিয়া যেহেতু সবসময় আমাদের পর্যটকরা এসে থাকেন, তাদের আবাসন এবং নিরাপত্তার জন্য উপজেলা প্রশাসন, আমাদের তেঁতুলিয়া মডেল থানা, আমরা সর্বদা সচেষ্ট আছি। সাধারণত 13 ডিগ্রি বা তার নিচের তাপমাত্রায় ফোটে টিউলিপ ফুল। শীতকালে এমনই আবহাওয়া থাকে পঞ্চগড়ে, যাতে তেঁতুলিয়ায় এই ফুলের আবাদ করে সফল কৃষকরা। হাসি ফুটেছে নারী উদ্যোক্তাদের মুখেও, ভালো দাম পেলে আরও বড় পরিসরে চাষের স্বপ্ন তাদের। সংশ্লিষ্টরা বলছেন টিউলিপ আবাদ বাণিজ্যিক চাষে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে, পর্যটন খাতেও নতুন সংযোজন বলে মনে করছেন অনেকে। আমাদের দেশেই আমরা এই টিউলিপ বাগানটা দেখতে পারছি, আমাদেরকে বিদেশে যেতে হচ্ছে না। অনেক ভালো লাগছে এখানে আসে। আমরা এতদিন যে ফুলগুলো আমরা দেখতাম বিদেশে হয়, আমরা ফেসবুকের মাধ্যমে অথবা ছবিতে দেখছি, সেটা হচ্ছে আসলে বাস্তবে দেখতে পেরে অনেক 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 ভালো লাগছে। জন চাষি এই উদ্যোগ নিয়ে আবাদ করেছে এবং এই বিষয়টি
অনেক বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকগুলি দেখতে আসেন। চমৎকার একটা নান্দনিক দৃশ্য দেখে পর্যটকগুলো অভিভূত হয়ে যান। এসে অনেক ভালো লাগতেছে, এখানে আসলে বিভিন্ন প্রকারের ফুল, তারপর অনেক পর্যটক এসেছে, তো আসলে একটা মনোমুগ্ধকর পরিবেশ এখানে। এটার এই ফুলের বাগানের মাধ্যমে আমরা পঞ্চগড়ের সুনাম আরও সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারবো বলে আশা করি। আমরা ধারণা করে এই নারীদেরকে সাথে নিয়ে যখন টিউলিপ লাগালাম, তখন তাদের যে অভূতপূর্ব আগ্রহ ছিল, যে প্রত্যয় ছিল, যে বিশ্বাস ছিল, সেটি আমাদেরকে নতুন করে কর্মস্পৃহা জাগিয়েছে। এবং তারপরে যখন টিউলিপ ফুল ফুটল, এটি ছিল একটি অসাধারণ আনন্দের বিষয়। চাষের সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেছেন আমাদের সহকর্মী সৈয়দ নোমান। দর্শক, ঈদ মোবারক। আমরা ইতিমধ্যে জানি যে যশোরের গদখালি ফুলের রাজ্য হিসেবে কিন্তু সারা বাংলাদেশে পরিচিতি পেয়েছে। তবে কী কারণে সেখানে এই ফুল বেশি উৎপাদন হচ্ছে, সারা বাংলাদেশের অন্যান্য জায়গায় কতটুকু সম্ভাবনাময়, এ বিষয়ে আজকে উত্তর খুঁজব। আমি সৈয়দ নোমান, সাথে আছেন প্রফেসর ডক্টর মুক্তার হোসেন, যিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগে অধ্যাপনা করছেন। আমরা সরাসরি জানার চেষ্টা করব। স্যার, আপনি নিশ্চয়ই আমার কথাগুলো শুনছিলেন, একটু বলবেন যে আসলে বাংলাদেশের অন্যান্য জায়গায় কেন এই ফুল চাষ সম্ভব হচ্ছে না? ধন্যবাদ। আপনি যেটি বলছিলেন গদখালির কথা, এটি আসলে 80-এর দশকে যখন এদেশে ফুলের বিস্তার শুরু হয়, সেখান থেকে ওইটা কিন্তু সূতিকাগার, যেখান থেকে আপনার 80-90 দশক ইভেন 2000 সাল পর্যন্ত ব্যাপক হারে, এর পরবর্তীতে কিন্তু গ্র্যাজুয়ালি অন্যান্য জায়গাতে যাচ্ছে, সেটি কিন্তু পরিমাণটা কম। ফুলের বিস্তার শুধুমাত্র উদ্যোক্তারা যদি এগিয়ে আসে, সেক্ষেত্রে ডেফিনেটলি ফুলের বিস্তার হয়ে যাবে সব জায়গাতে। আমরা একটি সমস্যার কথা জানি, প্রান্তিক কৃষকরা প্রায় বলে থাকেন যে ফুল আসলে স্টোরেজ করাটা সম্ভব হচ্ছে না, এই বিষয়টা আসলে বৈজ্ঞানিক কোনো পদ্ধতি কি আছে কি না? এটি আপনি রাইটলি বলেছেন, এটা তো সব কিছু, এটা তো পেরিশেবল। অর্থাৎ যখন একটা লিভিং টিস্যুকে হারভেস্ট করে, যখন তোলে, তখন কিন্তু এটি ডেটোরিয়েট করতে থাকে, ফিজিওলজিক্যাল যে চেঞ্জগুলো হয় খুব র্যাপিড হয়। ফুলের ক্ষেত্রে নর্মালি কৃষকরা যেটি করে থাকে, আপনার হারভেস্ট করার সঙ্গে সঙ্গে তারা কিন্তু একটু পানির মধ্যে বা পানির টাচে রাখতে হয়, যাতে করে একটু লম্বা সময় ফ্রেশ থাকে, কারণ সেটা ফুলটা কিন্তু ট্রাভেল করে আবার সেই মার্কেটিংয়ে যাবে, সেখানটা দূরে হয়, এই ডিস্টেন্সটা কিন্তু তাকে ফ্রেশ রাখতে হয়। এর সাথে যদি আপনার এই ট্রাভেলিংয়ের পরে বা ট্রাভেলিংয়ের সময় যদি কোনো সিস্টেম রাখা যেতে পারে, কুল চেইন ভ্যানের মতো, সে সবজি বা ফলের ক্ষেত্রে যেটি হর্টিক্স ফাউন্ডেশন বা সরকারের উদ্যোগেও কিছু কিছু কুল চেইন ভ্যান সিস্টেম চালু হয়েছে, যে এটিতে প্রোডাকশনের কাছ থেকে, প্রডিউসারের কাছ থেকে সেগুলোকে ফ্রেশ অবস্থায় যদি মার্কেটিংয়ে আনা যায়, বাজারে আনা যায়, তাহলে সেটার প্রাইসও যেমন বেশি পাওয়া যায়, ফ্রেশ থাকে, কনজিউমারের সেখানে চাহিদা বেশি থাকে, সেটার প্রতি অ্যাট্রাকশন থাকে। ফুলের ক্ষেত্রে ফার্মাররা ওই জায়গাটাতে একটু ঘাটতি পড়ে যাচ্ছে, যে কিছুটা যদি স্টোরেজের বা কুলিং সিস্টেমের আওতায় আনা যেত, তাহলে হয়তো এই বিষয়টি আপনার আরও জোরদার হতো, ফার্মাররা চাষ করতো বেশি, বাজারের মূল্য বেশি থাকতো, এবং এটি ভোক্তা যারা, তারা ফ্রেশ ফ্লাওয়ারটা পেত। বর্তমানে কী হচ্ছে, আমি আপনি যে ভোক্তা, আমরা যে ফুলটা পাই সেটা কিন্তু হারভেস্ট করার কয়েকদিন পরে পাচ্ছি, সেটা কিন্তু কিছুটা ডেটোরিয়েট করেই আমরা সেটাকে আমরা রিসিভ করছি, আমরা ব্যবহার করছি। এইটি সোশ্যাল ইসলামী ব্যাংক PLC নিবেদিত বিশেষ নিউজ 24 দেশ সংবাদে ঈদ বিশেষ আয়োজন। এ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।